ओके एक बार रिप्लाई करो जो सुना जाच्छे की ना एक बार रिप्लाई करे दाओ सुना जाच्छे की ना केउ एकजन रिप्लाई करे दाओ अच्छा ठीक आछे हाँ समस्त किछु शोना जाच्छे कोन सब्जेक्टेर मक अच्छा देखो एक्चुअली होच्छे मक माने एटा समस्त क्वेश्चन एकसंगे निये आमरा आलोचना करब ठीक आछे उइथ डिटेल्स एनालिसिस करब ठीक आछे धरो একটা কোশ্চেন থেকে যতটা যাওয়া যায় ঠিক আছে যতটা যাওয়া যায় সব নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে সবাই আসুক ততক্ষণে আমরা বেসিক কিছু নিয়ে একটু আলোচনা করি সবাই জয়েন হোক তারপরে আমরা আলোচনা করব ঠিক আছে দেখো আগের ক্লাসে আমরা পড়লাম হচ্ছে ইন্ডিয়ান পলিটি নিয়ে আমরা আলোচনা করলাম তার আগের ক্লাসে ইন্ডিয়ান জিওগ্রাফি আলোচনা করেছি আর ওভারঅল একটা বলতে পারো যে সমস্ত কিছু নিয়ে একটা আলোচনা হবে ঠিক আছে চলো বেসিক জিনিস নিয়ে আমি অভিজিৎ কেমন আছো आगे क्लासे तुम्हें देखते पेलाम ना अभिजीत अच्छा की देखा जाच्छे ना अच्छा तुम्हारा देखते पाच्छो सबाई समस्त किछु ठीक आछे किना आगे एकटू बोले दाओ तो जे आमाके देखते पाच्छो सुनते पाच्छो सबाई अच्छा ठीक आछे वेरी गुड ठीक आछे नो क्वेश्चन अच्छा एबारे आमी आलोचना करछि आमी 2 मिनिट समय दिच्छि सबाई जाते आसुक तारपरे स्टार्ट करब ठीक आछे चलो प्रथम जेटा आमरा एकटू आलोचना करब কিছু ইম্পর্টেন্ট আর্টিকেল গুলো নিয়ে একটু আলোচনা করি ঠিক আছে কি হচ্ছে কোশ্চেন গুলো কোনো প্রবলেম হলে একটু রিফ্রেশ করে নাও রিফ্রেশ করে নিলে ঠিক হয়ে যাবে ঠিক আছে কোশ্চেন কোথায় এক সেকেন্ড সবাইকে জয়েন হওয়ার সময় দিচ্ছি সবাই জয়েন হোক তারপর আমি কোশ্চেন দিচ্ছি ঠিক আছে সবাই আগে জয়েন হয়ে যাক কোশ্চেন তো দেখা ঠিক আছে ওকে চলো আচ্ছা প্রথম কোশ্চেন দেখো फंडामेंटल राइट जस्टिसिएबल की जस्टिसिएबल ना आमी एकटू सबाइके समय दिच्छी ठीक आछे फंडामेंटल राइट जस्टिसिएबल अवश्य फंडामेंटल राइट एखोनो क्वेश्चन नेई अवश्य फंडामेंटल राइट होच्छे जस्टिसिएबल ताई ना तो फंडामेंटल राइट जस्टिसिएबल फंडामेंटल राइट कबे अमेंड करेछि आमरा फंडामेंटल राइट फंडामेंटल राइट कब अमेंड करेছি আমরা 44th অ্যামেন্ডমেন্টে অ্যামেন্ড করেছি তাই না 44th অ্যামেন্ডমেন্টে অ্যামেন্ড করেছিলাম ঠিক আছে ভেরি গুড 44th অ্যামেন্ডমেন্ট কবে এসেছিল 44th অ্যামেন্ডমেন্ট আমরা কবে এনেছিলাম দেখো 44th অ্যামেন্ডমেন্ট 1978 এ আমরা 44th অ্যামেন্ডমেন্ট এনেছিলাম তাই তো দেখো ফার্স্ট অ্যামেন্ডমেন্ট আমাদের কি ছিল ফার্স্ট অ্যামেন্ডমেন্ট আমরা প্রথম সংবিধানের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট কবে করেছিলাম ফার্স্ট সংশোধন কোন সালে আমরা ফার্স্ট সংশোধন করেছিলাম ইন্ডিয়ান কনস্টিটিউশনের 1951 এ ল্যান্ড রিফর্ম তাই না ভেরি গুড জমিদারি সিস্টেম অ্যাবলিশ করেছিলাম আমরা তাই তো ভেরি গুড নেক্সট পয়েন্ট হচ্ছে আমরা জানি যে নর্মদা নদী কোথা থেকে বের হচ্ছে নর্মদা নদী তাই তো নর্মদা নদী হচ্ছে রিফট ভ্যালি থেকে বের হচ্ছে নর্মদা নদী কোথা থেকে বের হচ্ছে দুটো প্রশ্ন এখান থেকে ভেরি ইম্পর্টেন্ট নর্মদা নদী কোথা থেকে রিফট ভ্যালি তাই না দুটো পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছে তো এটাই হচ্ছে নর্মদা নদী এবারে দেখো অমরকন্টক তো এক্স্যাক্ট পয়েন্টটা কোথায় এক্স্যাক্ট পয়েন্ট হচ্ছে মৈকাল রেঞ্জ তাই না মৈকাল রেঞ্জ থেকে বের হচ্ছে ভেরি গুড নেক্সট পয়েন্ট এসো মৈকাল রেঞ্জ থেকে বের হলো নেক্সট হচ্ছে পেনিনসুলার প্লেটু ইজ দ্য পার্ট অফ হুইচ ল্যান্ড পেনিনসুলার সায়ন কেমন আছো Peninsular Plateau তাই না Peninsular is the part of Gondwana or Angara land আচ্ছা it is a part of the Gondwana land তাই তো very good next হচ্ছে কোন 5 year plan এ আমরা first 5 year plan এর মডেল কি first 5 year plan এর আমরা মডেল কি আমি স্টার্ট করছি আর 1 মিনিটও নয় 1 মিনিট পরে স্টার্ট করছি সবাই জয়েন করে নিক তাই তো আচ্ছা হারোডমর তাই না হারোডমর এবং নেক্সট দেখো আমি যদি সেকেন্ড 5 ইয়ার প্ল্যান বলি সেকেন্ড 5 ইয়ার প্ল্যান কার মডেলে রয়েছে সেকেন্ড 5 ইয়ার প্ল্যান যদি বলা হয় তাহলে হচ্ছে পিসি মাহালনোবিস তাই তো চলো স্টার্ট করছি মোটামুটি সবাই জয়েন করে ফেলেছো এবং যা বাকি বন্ধুরা আসছে যদি জয়েন একটু দেরি হয় তাহলে স্টার্ট পরে করছি আমি বলে দেব দেখো প্রথম প্রশ্ন আগে ভালো করে শোনো প্রথম প্রশ্ন বলছে যে সেন্টার স্টেট রিলেশন কবে হয়েছিল দেখো 1980 83 87 1992 তাই তো তোমরা কি বলছো তোমরা সবাই বলছো যে 83 তে আগে ডিসকাস হবে তারপরে আমি নেক্সট কোশ্চেনে যাব ঠিক আছে ভালো করে আগে শোনো 1983 তে সেন্টার স্টেট রিলেশন এসেছিল। ফার্স্ট অফ অল একটু ছোট্ট করে বোঝার চেষ্টা করো সেন্টার স্টেট রিলেশনটা কেন দরকার পড়েছিল, তাই না? বা এটা ঘুরিয়ে দিলাম, এটা সঠিক উত্তর 1983 একদম ডেফিনেটলি। এবারে আমি বলি এক সেকেন্ড সবাইকে একটু রিকোয়েস্ট করছি আগে একটু এক্সপ্লেনেশন করে নেই, দেন আমরা 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 পরের প্রশ্নতে যাব, তাই তো? কোনো অসুবিধা নেই, ঠিক আছে? নেক্সট নেক্সট এখন সেন্টার স্টেট রিলেশনের মধ্যে ফার্স্ট ফার্স্ট কি সম্পর্ক দাঁড়িয়ে রয়েছে, বা আমি কিছু যদি বলি, বা রাজা মান্নার কমিটি, রাজা মান্নার কমিটি কিসের সঙ্গে যুক্ত আছে? রাজা মান্নার কমিটি। সেন্টার স্টেট রিলেশন অবশ্যই 1983, বাদ বাকিগুলো একটু দেখে নেই না কি প্রবলেম হচ্ছে, তাই না? দেখো রাজা মান্নার কমিটি কিসের সঙ্গে যুক্ত আছে, রাজা মান্নার কিসের সঙ্গে আমরা বলবো? রাজা মান্নার হচ্ছে সেন্টার স্টেট রিলেশনের, তাই তো? যেরকম হচ্ছে তোমরা দেখলে যে সরকারিয়া কমিশন সেন্ট্রালের ছিল, সরকারিয়া কমিশন সেন্ট্রালের ছিল সেন্টার স্টেট রিলেশনের জন্য। রাজা মান্নার কমিটি তামিলনাড়ু গভর্নমেন্ট করেছিল, তাই না? তামিলনাড়ু গভর্নমেন্ট। এরপরে ওয়েস্ট বেঙ্গল মেমোরেন্ডাম, এটাও কিন্তু সেন্টার স্টেটের জন্য ছিল। সেন্টার স্টেট রিলেশনের তিনটে পাওয়ারের ডিভিশন থাকে, তাই তো? লিস্ট এবার দেখো লাস্ট পুঞ্চি ডেফিনেটলি। আচ্ছা পুঞ্চি কমিশন কবে এসেছিল? লাস্ট হচ্ছে পুঞ্চি। তো পুঞ্চি কমিশন আমরা কবে এনেছিলাম? 2007 হচ্ছে পুঞ্চি এনেছিলাম, তাই না? নেক্সট দেখো নেক্সট হচ্ছে এমার্জেন্সি প্রভিশন। এমার্জেন্সি প্রভিশন পলমি ওয়েলকাম। খুব সিম্পল একটা প্রশ্ন দিয়েছি, এমার্জেন্সি প্রভিশন কবে এনেছি, মানে কোথা থেকে আমরা এনেছি এমার্জেন্সি প্রভিশন, তাই তো? জার্মানি, জাপান, ইউএসএসআর, তাই তো? তো প্রথমে হচ্ছে জার্মানি থেকে আমরা এমার্জেন্সি নিয়েছিলাম, জার্মানি থেকে। এখান থেকে ছোট্ট একটা কথা আমি বলছি, এমার্জেন্সি তোমরা সবাই জানো যে এমার্জেন্সি ক রকমের এমার্জেন্সি আছে, তিন রকমের, তো এটা তোমরা সবাই জানো। তো ফিনান্সিয়াল এমার্জেন্সি কোন আর্টিকেলের মধ্যে পড়ছে? ফিনান্সিয়াল এমার্জেন্সি কোন আর্টিকেলের মধ্যে পড়ছে? 360-এর মধ্যে পড়ছে, তাই তো? আর ফিনান্সিয়াল এমার্জেন্সি এখনো আমরা ডিক্লেয়ার করিনি, তাই না? একবার হব করছিল কিন্তু আমরা করিনি। তো ফিনান্সিয়াল এমার্জেন্সি সেই সময় কোন সালে হব করছিল? 1991-এ। এখানে একটু আগে আমরা আলোচনা করছিলাম এলপিজি, তাই না? এলপিজি লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন। তো এইখান থেকে ইকোনমিক রিফর্ম, ধরো তোমাদের পরীক্ষার খাতায় একটা প্রশ্ন দিল যে ইকোনমিক রিফর্ম, ইকোনমিক রিফর্ম মানেটা কি? রাও মনমোহন, তাই না? রাও মনমোহন হচ্ছে এলপিজি। ওকে নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে যদি আমরা বলি যে ফার্স্ট আমাদের ন্যাশনাল এমার্জেন্সি কখন ডিক্লেয়ার করা হয়েছিল, ফার্স্ট ন্যাশনাল এমার্জেন্সি কখন ডিক্লেয়ার করা হয়েছিল? 1962 তে না 61-এ? 1962 বা 61-এ, কোনটা? দেখো 61-এ আমরা যুদ্ধ হয়, তাই তো? 62-তে গিয়ে আমরা ডিক্লেয়ার করি, ওকে 1962-তে। এবং এইখান থেকে দাঁড়িয়ে আরেকটা প্রশ্ন আসতে পারে, এখান থেকে দাঁড়িয়ে আরেকটা প্রশ্ন আসতে পারে যে আমরা সেকেন্ড টাইম যখন ডিক্লেয়ার করছি, তাই না, থার্ড লাস্ট আমরা কবে ডিক্লেয়ার করেছি এমার্জেন্সি প্রভিশন? আমরা 352 আমরা লাস্ট কবে ডিক্লেয়ার করেছিলাম? 1975-এ আমরা ডিক্লেয়ার করেছিলাম। তো এইখানে কি গ্রাউন্ড দেখানো হয়েছিল? হোয়াট ইজ দ্য গ্রাউন্ড? ডিক্লারেশনে গ্রাউন্ড কি ছিল, এখানে কি বলে এখানে ডিক্লেয়ার করা হয়েছিল? 1975-এ দেখো 352 তিনটে কারণের জন্য হচ্ছে, যুদ্ধ নয়, 375-এ তো যুদ্ধ আর হয়নি না, ইন্টারনাল ডিস্টারবেন্স, ভেরি গুড। এখানে দেখানো হয়েছিল যে ইন্টারনাল ডিস্টারবেন্স। আর এই যে এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন বেরিয়ে যাবে যে ইন্টারনাল ডিস্টারবেন্স কে আমরা এখন কি বলছি, আমরা কি বলি এখন? আমরা বলছি হচ্ছে আর্মড রিবেলিয়ন, তাই না? আর এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসবে যে আর্মড রিবেলিয়ন তাহলে কবে এলো, আর্মড রিবেলিয়ন কবে চেঞ্জ করলাম? দেখো ইন্টারনাল ডিস্টারবেন্স 44th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এসছে হচ্ছে আর্মড রিবেলিয়ন, তাই তো? নেক্সট ভেরি গুড। চলো এবারে হচ্ছে কোশ্চেন নাম্বার 3, যে আগে কোশ্চেনের অ্যান্সার হবে তারপরে এক্সপ্লেনেশন করব, ঠিক আছে? সবাইকেই বলে রাখলাম। দেখো অন হুইচ ডে ন্যাশনাল পঞ্চায়েতি রাজ দিবস কবে পালন করি? ভেরি গুড, খুবই ভালো প্রশ্ন। ন্যাশনাল পঞ্চায়েতি রাজ দিবস আমরা কবে পালন করি? জানুয়ারি 26-9। আচ্ছা অনেকবার আলোচনা করা হয়েছে তোমাদের সঙ্গে যে পঞ্চায়েতি রাজ দিবস আমরা পালন করি হচ্ছে 24 তারিখ, 24শে এপ্রিল, তাই তো? এখান থেকে দুটো পয়েন্ট বেরোতে পারে। একটা পয়েন্ট হচ্ছে পঞ্চায়েতি রাজ কবে অ্যাডাপ্ট করেছি, এটা কত লিখবো? এটা কি লিখবো 1992 না 1993, কোনটা লিখবো আমরা? এটা লিখবো হচ্ছে 1993, তাই তো? ডেফিনেটলি আমরা লিখবো 1993। অ্যান্ড 24শে এপ্রিল হচ্ছে পঞ্চায়েতি রাজ দিবস। আমি কি কিছু দিবস নিয়ে একটু আলোচনা করব? কিছু ইম্পর্টেন্ট দিবস যেটা পরীক্ষাতে আসতে পারে সেরকম কি কিছু একটু আলোচনা করে নেব নেক্সট কোশ্চেনে তারপরে আসছি না আলোচনা করব না আচ্ছা ঠিক আছে তাহলে নেক্সট কোশ্চেনে আসছি কোন কিছু জিনিস যেগুলো দেখো বারবার রিপিট করছে সেরকম কোশ্চেন কিন্তু একটু পড়ে নেওয়া উচিত তাই না যেরকম হচ্ছে ভোটার ডে তাই না আমরা যদি প্রশ্ন আসে সব ডিসকাস আচ্ছা সো ওকে 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 ইম্পর্টেন্ট ডে এর একটা পিডিএফ দেবেন স্যার অবশ্যই দেব ঠিক আছে কিন্তু সবাইকে একটা কথা বলছি ফার্স্ট অফ অল জয়েন প্লাস তাই না প্লাসে না এলে কিন্তু সিস্টেমেটিক ভাবে হবে না হ্যাঁ ন্যাশনাল ভোটারস ডে আমাদের একটা এই দিনটা কিন্তু পিএসসি বারবার রিপিট করে তাই না 25th জানুয়ারি তাই না একদম নেক্সট কোশ্চেন হচ্ছে তোমাদের ওমেন্স ডে বারবার এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট করবে রিপিট করবে ওমেন্স ডে আমরা কবে পালন করি 8 মার্চ আমরা পালন করি তাই না আমরা লিটারেসি ডে কবে পালন করছি লিটারেসি ডে তাই না লিটারেসি ডে আমরা পালন করছি হচ্ছে 8 সেপ্টেম্বর ভেরি ইম্পর্টেন্ট বারবার এগুলো রিপিট করবে আচ্ছা নেক্সট 15th নয় 8 সেপ্টেম্বর ওকে নেক্সট হচ্ছে ক্রেতা সুরক্ষা দিবস কনজিউমার রাইট ডে আমরা কবে পালন করি বারবার এই প্রশ্নটাকে রিপিট করা হয় 15th মার্চ আমরা পালন করছি হচ্ছে কনজিউমার রাইট ডে নেক্সট হচ্ছে স্পোর্টস ডে আমরা কবে পালন করি তাই না স্পোর্টস ডে আমরা কবে পালন করি দেখো তোমরা সবাই জানো যে 29th আগস্ট তাই না 29th আগস্ট আমরা স্পোর্টস ডে পালন করি ধ্যানচাঁদের জন্মদিনের জন্য তাই তো নেক্সট পরের প্রশ্ন দেখো কোশ্চেন নাম্বার 4 কি বলছে কোশ্চেন নাম্বার 4 এ বলছে যে কোন অ্যামেন্ডমেন্টে দ্বারা ফান্ডামেন্টাল ডিউটি এলো 38 40 42 44 তাই তো সবাই তোমরা আচ্ছা 42 সায়ন তুমি দিয়েছো আমি দেখলাম সন্টু না সন্টু তুমি দিয়েছো এমডি আসলাম তুমিও দিলে আচ্ছা যারা 42 দিয়েছো কোশ্চেনটা কি বলেছে দেখো কোশ্চেন বলেছে ফান্ডামেন্টাল ডিউটি কর্তব্য করতে হবে আমাদের তাই না তো যদি কর্তব্য করতে হয় কর্তব্য 44 নয় ঠিক আছে যারা 44 দিয়েছো একটু ভুল হয়ে গেছে 42nd অ্যামেন্ডমেন্ট অবশ্যই কোনো অসুবিধা নেই 42nd অ্যামেন্ডমেন্ট 1976 তাই তো 1976 হচ্ছে মিনি কনস্টিটিউশন তোমরা সবাই জানো এখান থেকে আমি কিছু কোশ্চেন তোমাদেরকে করতে চাই সর্দার শরণ সিংকে অ্যাপয়েন্ট করা হলো ফান্ডামেন্টাল ডিউটির জন্য উনি রেকমেন্ডেশন কতগুলো ফান্ডামেন্টাল ডিউটি রেকমেন্ডেশন দিয়েছিল 8 ফান্ডামেন্টাল ডিউটি 9 10 আচ্ছা দেখো উনি দিয়েছিলেন 8টা রেকমেন্ডেশন এই একটা প্রশ্ন কিন্তু দেবে 8টা রেকমেন্ডেশন দিয়েছিলেন উনি কিন্তু আমরা লাস্টলি মেনেছিলাম হচ্ছে 10টা ঠিক আছে এটা একটু মাথায় রাখবে ওকে নেক্সট হচ্ছে কিছু অ্যামেন্ডমেন্ট নিয়ে আমি একটু কোশ্চেন করতে চাই যাতে হচ্ছে ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে নেক্সট কোশ্চেন দেখো পঞ্চায়েতি রাজ কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এলো পঞ্চায়েতি রাজ কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এসছে 73rd অ্যামেন্ডমেন্ট তাই না 73rd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এসছে হচ্ছে পঞ্চায়েতি রাজ নেক্সট হচ্ছে আগের ক্লাসেও আমরা আলোচনা করেছিলাম যে কমন গভর্নর ভেরি ইম্পর্টেন্ট কমন গভর্নর কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এসেছিল কমন গভর্নর হচ্ছে 7th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এসেছিল তাই না 7th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এসেছিল ওকে চলো 1956 এ দেখো নেক্সট হচ্ছে সিন্ধি ল্যাঙ্গুয়েজ was included in the list of the official language in the 8th schedule in which year সিন্ধি ল্যাঙ্গুয়েজ কে কবে আমরা নিলাম তাই না তোমরা আগে অ্যানসার দিয়ে নাও তারপর আমি দেখছি ঠিক আছে আচ্ছা 1957 1967 1969 1968 কবে আমরা নিয়েছিলাম হচ্ছে সিন্ধিকে আমরা কবে নিয়েছিলাম আচ্ছা তোমাদের হয়ে গেছে অ্যানসার দেওয়া আচ্ছা দেখো আমরা নিয়েছিলাম হচ্ছে 1967 শিডিউল 8 নাম্বার শিডিউলের মধ্যে ল্যাঙ্গুয়েজ রয়েছে টোটাল 15th হ্যাঁ একদম ফার্স্ট একদম ঠিক হ্যাঁ 1967 আর একটু আগে ক্লাসে আমি জিজ্ঞেস করেছিলাম যে কোন অ্যামেন্ডমেন্টে 4টে ল্যাঙ্গুয়েজ একসঙ্গে আমরা নিয়েছিলাম তাই না এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বারবার জিজ্ঞেস করবে কিন্তু কোন সালে তাই না 92 অ্যামেন্ডমেন্ট ভেরি গুড 92 অ্যামেন্ডমেন্ট কবে এসেছিল 2003 ওকে নেক্সট পয়েন্টে এসো দেখো 8 নাম্বার শিডিউলে রয়েছে হচ্ছে ল্যাঙ্গুয়েজ আমি একটুখানি জিজ্ঞেস করে নিচ্ছি স্যালারি কোন শিডিউলে রয়েছে স্যালারি সংক্রান্ত যত ব্যাপার কোন শিডিউলে রয়েছে সেকেন্ড শিডিউলে রয়েছে তাই না নেক্সট মিউনিসিপ্যালিটি কোন শিডিউলে রয়েছে মিউনিসিপ্যালিটি কোন শেডিউলের মধ্যে রয়েছে? মিউনিসিপ্যালিটি সবসময় থাকবে হচ্ছে যে 12, 12 এ রয়েছে, তাই না? এন্ড আরেকটা জিনিস মাথায় রাখবে, কোন সাবজেক্টের মক ওভারঅল সব হচ্ছে রিপন। ওকে, আরেকটা জিনিস দেখো, যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে আমাদের লিস্ট হচ্ছে কোন শিডিউলের মধ্যে আমাদের লিস্ট রয়েছে, 7th অর 6th, আমাদের লিস্ট সব সময় রয়েছে হচ্ছে 7th এ রয়েছে, তাই না? নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন শুধু পলিটি স্যার। আচ্ছা শুধু পলিটি হচ্ছে, আচ্ছা ওভারঅল কোশ্চেন তাহলে আমি ওর সঙ্গে সঙ্গে করে দেবো। দেখো তাহলে একটা জিনিস করছি, একটা পলিটি করছি, বাকি আমি কোশ্চেন আলোচনা করে নিচ্ছি, ঠিক আছে? প্রবলেম নেই তো? ওকে চলো, কি বলা হচ্ছে দেখো, ফলোয়িং কমিটি রেকমেন্ডেড ফর কনস্টিটিউশনাল, পঞ্চায়েতি রাজের জন্য কাকে আমরা বসিয়েছিলাম? পঞ্চায়েতি রাজের জন্য আমরা কাকে? বলবন্ত রায় মেহতা কমিটিকে বসিয়েছিলাম, তাই তো? বলবন্ত রায় মেহতা কমিশন কবে এসেছিল? বলবন্ত রায় মেহতা কমিশন কবে অ্যাপয়েন্ট করা হয়েছিল? 1957, ঠিক আছে, এটা তো অবধি জানলে। এবার 1957 এ কবে এসেছিল, তাই না? এল এম সিংভি নয়, 1957 এর জানুয়ারিতে অ্যাপয়েন্ট করা হয়েছিল। অ্যাটলিস্ট জানুয়ারিটা তোমাকে জেনে রাখতে হবে, তাই না? অ্যান্ড রিপোর্ট কবে সাবমিট করেছিলেন হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটি? রিপোর্ট কবে সাবমিট করলেন? নভেম্বর, ভেরি গুড ভেরি গুড, নভেম্বরে রিপোর্ট সাবমিট হয়েছিল। নেক্সট, এর সঙ্গে বলছো তোমরা অন্য কোশ্চেন করতে, অন্য সাবজেক্টের কোশ্চেন, ডেফিনেটলি আমি সেটাই করছি। দেখো এরপরে ধরো একটা প্রশ্ন, আমরা যদি বলি যে চন্দ্রগুপ্ত মৌর্যের উপাধি কি ছিল? চন্দ্রগুপ্ত মৌর্য, বেসিক কোশ্চেন, তার জন্য আমি আর এখানে অপশন দিচ্ছি না, বেসিক প্রশ্ন। চন্দ্রগুপ্ত মৌর্যের উপাধি কি ছিল? স্যান্ড্রোকোটাস, বিক্রমাদিত্য নয়, স্যান্ড্রোকোটাস অ্যান্ড অ্যান্ড্রোকোটাস ছিল, স্যান্ড্রো অ্যান্ড অ্যান্ড্রোকোটাস ছিল, তাই না? নেক্সট, নেক্সট হচ্ছে প্ল্যানিং কমিশনের আইডিয়া আমরা কোথা থেকে নিয়েছিলাম? প্ল্যানিং কমিশন, তাই তো? প্ল্যানিং কমিশনের আইডিয়া আমরা কোথা থেকে নিয়েছিলাম? আমরা নিয়েছিলাম হচ্ছে রাশিয়া থেকে নিয়েছিলাম, না ইউএসএসআর থেকে নিয়েছিলাম, তাই তো? নেক্সট, নেক্সট হচ্ছে একটু আগেই আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম, সেটা হচ্ছে প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া, এই বইটা কে লিখেছিল? প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া, এই বইটা কে রচনা করেছিলেন? এম বিসেসওয়ারা, তাই তো? এম বিসেসওয়ারা, ঠিক, ভেরি গুড। এম, এবার হয়েছে নেক্সট পয়েন্টে এসো, এম বিসেসওয়ারার জন্য আমরা কোন দিবস পালন করি? কোন ডে সেলিব্রেট করি? এম বিসেসওয়ারার জন্য আমরা কোন ডে সেলিব্রেট করি, তাই না? আমরা ইঞ্জিনিয়ারিং দিবস সেলিব্রেট করি, ভেরি গুড, ইঞ্জিনিয়ারিং দিবস। এবং আমরা যদি বলি যে সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের আইডিয়া কে দিয়েছিলেন? সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, তাই না? সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের আইডিয়া কে দিয়েছিলেন? পিসি মহলানবিস। উনার জন্য আমরা কোন দিবস পালন করি? পিসি প্রশান্ত চন্দ্র মহলানবিসের জন্য আমরা কোন দিবস পালন করি? আমরা স্ট্যাটিস্টিক্স ডে পালন করি, তাই না? স্ট্যাটিস্টিক্স ডে পালন করি। ওকে নেক্সট, নেক্সট হচ্ছে ওভারঅল তোমরা যখন কোশ্চেন চাইছো, মক যখন শুধুমাত্র ম্যাক্সিমাম পলিটিতে রয়েছে কোশ্চেন, আমি ওভারঅল কোশ্চেন করছি কিন্তু অপশন নেই, তোমরা কি রাজি? আমি ওভারঅল কোশ্চেন করব কিন্তু অপশন নেই, রাজি? ঠিক আছে, একদম আমি সবকটা সাবজেক্টের কোশ্চেন করছি, ঠিক আছে? দেখো রিলেট থাকবে। আচ্ছা গভর্নর কোন আর্টিকেলের মধ্যে থাকে? গভর্নর কোন আর্টিকেলের মধ্যে রয়েছে? গভর্নর কোন আর্টিকেলের মধ্যে রয়েছে? 153 তে গভর্নর রয়েছে, তাই না? ভেরি গুড। নেক্সট পয়েন্ট, নেক্সট পয়েন্ট হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের গভর্নর কি বানিয়েছিলেন? কোন গভর্নরের নাম কি? চন্দ্রগুপ্ত মৌর্যের যে গভর্নর ছিলেন, যিনি সুদর্শন লেক বানিয়েছিলেন, উনার নাম কি? সুদর্শন লেক বানিয়েছিলেন, তোমরা সবাই জানো। উনার নাম কি? কৌটিল্য নয়, মিনিস পুষ্যগুপ্ত, তাই না? পুষ্যগুপ্ত, একদম ঠিক, ডেফিনেটলি পুষ্যগুপ্ত। ওকে নেক্সট পয়েন্টে এসো, নেক্সট পয়েন্ট হচ্ছে, নেক্সট পয়েন্ট হচ্ছে কোন কোন 5 ইয়ার প্ল্যানে, কোন 5 ইয়ার প্ল্যানে নেগেটিভ গ্রোথ হয়েছিল? কোন 5 ইয়ার প্ল্যানে নেগেটিভ গ্রোথ হয়েছিল? কোন 5 ইয়ার প্ল্যানে? থার্ড 5 ইয়ার প্ল্যানে, 3 নম্বর, ওকে, থার্ড 5 ইয়ার প্ল্যানে নেগেটিভ গ্রোথ হয়েছিল, ভেরি গুড আসিস, 2.4। নেক্সট, নেক্সট হচ্ছে থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল কোথায় হয়েছিল? থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল, তাই না? থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল কোথায় হয়েছিল? আমরা বলবো হচ্ছে পাটলিপুত্রতে হয়েছিল, তাই না? কাশ্মীর নয়, কাশ্মীরে লাস্ট হয়েছিল। থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল হচ্ছে পাটলিপুত্রতে হয়েছিল, তাই তো? নেক্সট, নেক্সট হচ্ছে ভাইস প্রেসিডেন্টের আর্টিকেল কত? ভাইস প্রেসিডেন্টের আর্টিকেল, ভয়েস প্রবলেম হচ্ছে নাকি? ভয়েস প্রবলেম আসছে? কি হচ্ছে ভয়েসে? কি হচ্ছে ভয়েসে? ভাইস প্রেসিডেন্টের আর্টিকেল কত আটকে যাচ্ছে? আচ্ছা, অল ওকে। ভাইস প্রেসিডেন্টের আর্টিকেল হচ্ছে 63, স্লো শোয়িং স্লো নেটওয়ার্ক। না না না, এটা হতে পারে কোনো প্রবলেম চলছে, ঠিক আছে, কেটে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট পয়েন্টে দেখো, নেক্সট পয়েন্ট হচ্ছে যদি তোমাদের বলা হয় যে ফার্স্ট জৈন কাউন্সিল কোথায় হয়েছিল, ফার্স্ট জৈন কাউন্সিল কোথায় হয়েছিল? পাটলিপুত্র বা রাজগীর, তাই না? পাটলিপুত্র হয়েছিল। এবং বৈশাখ দেখো, রাজগীরে প্রথম হয়েছিল বুদ্ধিস্ট কাউন্সিল, তাই না? নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে একদম ঠিক, এভারেস্ট কোন রেঞ্জে আছে? এভারেস্ট, এভারেস্ট কোন রেঞ্জ? একদম বেসিক কোশ্চেন করেছি, এভারেস্ট কোন রেঞ্জে আছে, তাই না? এভারেস্ট হচ্ছে গ্রেটার হিমালয় বা হিমাদ্রিতে আছে, তাই তো? আচ্ছা, হিমাদ্রির সংস্কৃত নাম কি? হিমাদ্রির সংস্কৃত নাম কি? হোয়াট ইজ দ্য সংস্কৃত নেম অফ হিমাদ্রি? হিমাদ্রির সংস্কৃত নাম কি হবে? বাহিরগিরি, তাই না? সংস্কৃত নাম কি? বাহিরগিরি। ওকে, ভেরি গুড, বাহিরগিরি। আচ্ছা, এটা ধরো হচ্ছে হিমাদ্রি বা গ্রেটার হিমালয়, তাহলে গ্রেটার হিমালয়ের মধ্যে এভারেস্ট আছে। এভারেস্টকে তিব্বেতে কি বলা হয়? এভারেস্টকে তিব্বেতে কি বলা হচ্ছে? বেসিক, একদম বেসিক প্রশ্ন করেছি। এভারেস্টকে তিব্বেতে আমরা কি বলবো? আমরা বলবো হচ্ছে চৌমা লাংমা, তাই না? চৌমা লাংমা বলবো। এবং আমরা নেপালে কি বলছি? নেপালে বলছি হচ্ছে সাগর মাথা, নেপালে বলছি হচ্ছে সাগর মাথা। ওকে, নেক্সট, নেক্সট হচ্ছে স্যার স্লো নেটওয়ার্ক, জানি না স্লো কিনা কিন্তু বলছে, প্রবলেম যখন বলছো তোমরা সবাই। নেক্সট, নেক্সট হচ্ছে ব্রহ্মপুত্র টোটাল লেন্থ কত? ব্রহ্মপুত্র টোটাল লেন্থ কত? দেখো, ব্রহ্মপুত্র টোটাল লেন্থ হচ্ছে 2900, তাই না? 2900 হচ্ছে ব্রহ্মপুত্র টোটাল। একদম একদম, ভেরি গুড। নেক্সট, নেক্সট হচ্ছে দেখো, এরপরে হচ্ছে পরের প্রশ্নটা দেখো, ড্যাম্পার হজেস লাইন এটা কোথায় কানেক্ট করছে? বে অফ বেঙ্গল, পার্ক স্ট্রেট, আন্দামান আর নিকোবর বা সুন্দরবন, তাই না? ড্যাম্পার হজেস। আচ্ছা, যারা তোমরা স্যার আপনার নেট শেষ, আচ্ছা না সেরকম কোনো ব্যাপার না, স্কিপ করবে তোমরা, প্রশ্নটাকে স্কিপ করবে, হতে পারে। দেখো নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, ঠিক আছে। স্লো নেট এটা কোথায় রয়েছে? এটা হচ্ছে সুন্দরবনে রয়েছে, তাই না? এটা হচ্ছে সুন্দরবনে রয়েছে। নেক্সট, নেক্সট হচ্ছে অলমাটি ড্যাম। অলমাটি ড্যাম কোথায় রয়েছে? কোন নদীর উপরে অলমাটি ড্যাম? কৃষ্ণা, কাবেরী, তুঙ্গভদ্র বা মালাপ্রবাহ, তাই না? সবসময় কৃষ্ণা নদীর উপরে অলমাটি ড্যাম। কৃষ্ণা নদী কোথা থেকে বেরোচ্ছে? কৃষ্ণা নদী কোথা থেকে অরিজিনেট করছে? কৃষ্ণা নদী কোথা থেকে অরিজিনেট করছে? ওয়েস্টার্ন ঘাট ডেফিনেটলি এই পয়েন্টটা থেকে অরিজিনেট করবে, কিন্তু এক্সাক্ট পয়েন্ট কোথায়? মহাবালেশ্বর থেকে। ইটস ওকে স্যার, আপনি কন্টিনিউ করুন। ওকে, থ্যাংক ইউ। কোথা থেকে বেরোচ্ছে? এটা হচ্ছে মহাবালেশ্বর থেকে বেরোচ্ছে, তাই না? মহাবালেশ্বর থেকে বেরোচ্ছে হচ্ছে কৃষ্ণা নদী। নেক্সট, নেক্সট হচ্ছে গোদাবরী কোন পয়েন্ট? গোদাবরী কোথা থেকে বেরোচ্ছে? দেখো বেসিক প্রশ্ন, প্রশ্নগুলো বারবার রিপিট করবে কিন্তু। গোদাবরী কোথা থেকে বেরোচ্ছে? গোদাবরী ট্রিমব্যাক প্লেটু থেকে বেরোয়, তাই না? ট্রিমব্যাক, ট্রিমব্যাক প্লেটু থেকে বেরোচ্ছে হচ্ছে গোদাবরী, তাই না? নেক্সট পয়েন্টে এসো। নেক্সট কোশ্চেন হচ্ছে অলিভ, অলিভ রিডেল টার্টেল কোথায় পাবো আমরা? অলিভ রিডেল টার্টেল দেবী রিভার, তাই না? পেন্নার রিভার, হুগলি রিভার, ভীমা রিভার। অলিভ রিডেল টার্টেল এ উড়িষ্যা। আচ্ছা ঠিক আছে, আগে সবাই কি হুগলি? আচ্ছা হুগলি বললে, আচ্ছা এমডি আসলাম তুমি হুগলি বললে, বাকি এন গৌরব এন বললে, আচ্ছা ঠিক আছে, একদম একদম ঠিক ঠিক। আচ্ছা আগে সবার অ্যান্সার আগে চলে আসুক, তারপরে স্কিপ করবে, স্কিপ করবে, ঠিক আছে। দেখো কোথায় পাওয়া যায়? অলিভ রিডেল টার্টেল হচ্ছে উড়িষ্যায় পাওয়া যায়, তাই তো? উড়িষ্যায়। এবার উড়িষ্যায় হচ্ছে দেবী রিভার। ওকে, তো এই প্রশ্নটার অ্যান্সার হবে হচ্ছে দেবী রিভার, ঠিক আছে। নেক্সট, নেক্সট প্রশ্নতে যাই। নেক্সট প্রশ্ন হচ্ছে সংকোচ রিভার, সংকোচ রিভার কাদের মাঝখানে বাউন্ডারি করছে? সংকোচ রিভার বাউন্ডারি করছে কোন কোন স্টেটের মাঝখানে? দুটো স্টেটের মাঝখানে বাউন্ডারি করে সংকোচ নদী। এবার কার কার করছে? বিহার আর ওয়েস্ট বেঙ্গল। তোমরা সবাই উত্তর দিয়েছো, এটা স্কিপ করবে, এটা কি বেসিক কোশ্চেন ছিল, এই কোশ্চেনটা বেসিক কোশ্চেন কিন্তু। আসাম অ্যান্ড অরুণাচল প্রদেশ। আচ্ছা দেখো এইটা হচ্ছে আসাম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলে বাউন্ডারি করবে সংকোচ নদী। এবার একটুখানি এর এক্সপ্লেনেশন করে দেবো কি? বলো তোমরা যদি চাও তাহলে এক্সপ্লেনেশন করবো আমি, না হলে কন্টিনিউ করে যাবো আমি। দেখো একটা কোশ্চেনের এক্সপ্লেনেশনটা থেকে অনেক কিছু বেরিয়ে আসে। সাপোজ যদি আমি তোমাকে বলি, দেখো সংকোচ নদী বলা হয়েছে, তাই তো? তো সংকোচ নদী বলতে গেলে আমি কোথা থেকে আরম্ভ করব? আমি সেই আরম্ভ করব এইখান থেকে, চেমাইয়াং, ইস্টার্ন মোস্ট রিভার অফ, একদম ভেরি গুড, ইস্টার্ন মোস্ট রিভার অফ ওয়েস্ট বেঙ্গল। আমি এখান থেকে আরম্ভ করব, যার নাম কি? এটা চেমাইয়াংডাং। চেমাইয়াংডাং থেকে কে বের হচ্ছে? চেমাইয়াংডাং থেকে সংকোচ বের হয় না, কিন্তু কে বের হচ্ছে? চেমাইয়াংডাং গ্লেশিয়ার থেকে কোন নদী বের হয়? একদম ঠিক, ব্রহ্মপুত্র। আমরা যমুনা নয়, যমুনা নয়, আমরা বলবো হচ্ছে সব থেকে সঠিক উত্তর ইয়ারলাং টাসাংপো, তাই না? ইয়ারলাং টাসাংপো তিব্বেতে আছে, চেমাইয়াংডাং, তাই না? তিব্বেতে রয়েছে ইয়ারলাং টাসাংপো। তো ইয়ারলাং টাসাংপো ভারতবর্ষে এই যে নামচা বারোয়া পর্বত আছে, নামচা বারোয়ার পর্বতের পাশ দিয়েই তো ঢুকছে, তাই তো? স্যার ডিস্টার্ব হচ্ছে, অ্যাকচুয়ালি ডিস্টার্ব প্রবলেম হচ্ছে, আমি ঠিক অনেকেই বলছে, কিন্তু জাস্ট একবার একটু শোনো, ঠিক আছে? মানে একটা ফ্লোতে বলছি তো, একটু অ্যাডজাস্ট করে নাও আর কি, বলতে পারি যে ঠিক আছে না। দেখো কি হচ্ছে, দেখো এখানে হচ্ছে এই যে নাম, এটা নামটা কি? এটা নাম হচ্ছে নামচা বারোয়া। তো নামচা বারোয়ার পাশ দিয়ে যখনই ঢুকছে, এটা অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশে যখনই ঢুকবে নাম কি হবে? এটা নাম কি? ইকো প্রডিউস হচ্ছে স্যার, ওকে ওকে ওকে, এটার নাম হচ্ছে দিহাং, তাই না? এটার নাম হচ্ছে দিহাং। এবার ঠিক আছে তো, এবার এটার নাম দিহাং, এবং এই নদীটা যে আরেকটু ঢুকবে এটা কোথায়? এটা হচ্ছে আসাম। আসামের পয়েন্ট কি, বিন্দুটা কি? এটা হচ্ছে সাদিয়া, সাদিয়া, ওকে? তো যেই সাদিয়াতে ঢুকলো, আমি একবার রিফ্রেশ করে নেই, হ্যাঁ এটা ভালো কথা বলেছো, আমি একবার রিফ্রেশ। এবার দেখতে পাচ্ছ কিনা বলো তো, আগে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে সমস্ত কিছু, ঠিক আছে না? ফাইন, ওকে 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 ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ জানানোর জন্য। আচ্ছা দেখো, দেখো যে পয়েন্টটা বলছিলাম, এটা হচ্ছে সাদিয়া, আসামের এটা হচ্ছে সাদিয়া, এখানে আমরা নাম পেলাম হচ্ছে ব্রহ্মপুত্র, তাই না? এটা নাম হচ্ছে ব্রহ্মপুত্র। নেক্সট পয়েন্ট, নেক্সট পয়েন্ট হচ্ছে, এবারে আমি ট্রিবিউটারি আনি। দেখো আমি বলতে যাচ্ছি হচ্ছে সংকোচ, তো এইবারে প্রথম ট্রিবিউটারি, এদিক থেকে ট্রিবিউটারি আসবে, তাহলে এই ট্রিবিউটারিটার নাম কি? এটা হচ্ছে দিবাং, তাই না? এটা হচ্ছে দিবাং ফার্স্ট। আবার এদিক থেকে আসবে লোহিত, তাই তো? এটা হচ্ছে লোহিত। এখান থেকে আসবে হচ্ছে সুবানসারি, ধানসারি, তাই তো? নেক্সট আমার যেটা বলার বিষয়, সংকোচটা আমি বলি, সংকোচ নদী এদিক থেকে আসবে, তাই তো? এবং ওয়েস্ট বেঙ্গল, দেখো প্রশ্নটা কি বলেছিল, দেখো আসাম আর ওয়েস্ট বেঙ্গলের মাঝখানে বাউন্ডারি করছে সংকোচ নদী। সংকোচের পরে জানো তো কি ট্রিবিউটারি আছে? সংকোচের পরে কোন নদী আসবে? এটা আসবে তিস্তা। তিস্তা এসে, তিস্তা এসে যেই জয়েন করবে, নদীর নাম চেঞ্জ হবে যমুনা। বা এটাও বলতে পারি, এই যে নদী, এই যে ব্রহ্মপুত্র বাংলাদেশে ঢুকে যাচ্ছে, তখন নাম হয়ে যাচ্ছে কি? যমুনা নদী হয়ে যাচ্ছে, তাই তো? মেক ইট সিম্পল, মেক ইট ক্লিয়ার ফার্স্ট অফ অল। অ্যান্ড তিস্তা হচ্ছে লাস্ট, তার আগে হচ্ছে কি? তার আগে হচ্ছে আমাদের সংকোচ, তাই না? দেখো নেক্সট কোশ্চেনে যাই, প্রবলেম নেই কারোর? এবারে দেখো কাচিম হিল, আমি তোমাদের বারবার করে বলছি, দেখো প্লাসে এসো, প্লাসে না এলে গোটা জিনিসটাকে তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে? যেরকম ধরো আজকে ক্লাস করলাম চারটে, কালকে আমার ক্লাস আছে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি ক্লাস করতে পারবো না, তো বারবার বলছি প্লাসে এসো, রেফারেল কোড সোমনাথ বারো ইউজ করো, 10% ডিসকাউন্ট, প্লাসে এসো। কাচিম হিল, কাচিম হিল কোথায় রয়েছে বা কাদের বাউন্ডারি করছে হচ্ছে কাচিম হিল? ভুটান, মায়ানমার, নেপাল অ্যান্ড চায়না, তাই না? কাচিম হিল বলা হয়েছে। তো আচ্ছা গৌরব উত্তর দিলে হচ্ছে মায়ানমার। আচ্ছা তোমাদের সবার কি মনে হচ্ছে? সি না, কাচিম হিল হচ্ছে মায়ানমারে আছে, ওকে? কাচিম হিল হচ্ছে মায়ানমারে, ওকে? নেক্সট, স্কিপ করবে তাও ঠিক, বেটার টু স্কিপ, তাই না? নেগেটিভে কখনো যাবে না, সন্দেহ হলে স্কিপ করবে, ঠিক আছে? সব জিনিস সবার পক্ষে মাইন্ডে সবসময় আসে না, এটা খুব সিম্পল কথা, স্কিপ করে দেবে, ওকে? আমি কিছু প্রশ্ন, এই রিলেটেড কিছু প্রশ্ন আমি এখান থেকে করছি। আমাদের আন্দামান অ্যান্ড নিকোবর কার এক্সটেনশন? আন্দামান অ্যান্ড নিকোবর কার এক্সটেনশন? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা প্রশ্নটা ক্লিয়ার বুঝতে পেরেছো? আন্দামান অ্যান্ড নিকোবর কার এক্সটেনশন? দেখো আমি যদি একটু ম্যাপ আঁকি, তোমরা সবাই জানো যে এইখানে আন্দামান অ্যান্ড নিকোবর আছে, কিন্তু এটা কার এক্সটেনশন? এটা হচ্ছে আরাকান ইয়োমার এক্সটেনশন, তাই না? আরাকান ইয়োমার এক্সটেনশন হচ্ছে আন্দামান অ্যান্ড নিকোবর, ঠিক আছে? নেক্সট, নেক্সট হচ্ছে কৈলাস রেঞ্জ ইজ দ্য এক্সটেনশন অফ, কৈলাস রেঞ্জ কার এক্সটেনশন? কৈলাস রেঞ্জ তোমরা সবাই জানো যে কৈলাস রেঞ্জ তিব্বতে রয়েছে, ইজ দা এক্সটেনশন। এটা কার বলবো আমরা? এটা বলবো হচ্ছে লাদাখের, তাই না? এটা লাদাখের বলবো। ভেরি গুড। নেক্সট, নেক্সট হচ্ছে গ্রেট বাউন্ডারি ফল্ট। আমি আগের ক্লাসেও মনে হয় জিজ্ঞেস করেছিলাম, গ্রেট বাউন্ডারি ফল্ট কার মধ্যে থাকবে? কোন কোন রেঞ্জের মাঝখানে গ্রেট বাউন্ডারি ফল্ট আছে? একদম দেখো, আরাভালি অ্যান্ড বিন্দিয়া, ঠিক আরাভালি অ্যান্ড বিন্দিয়াতে রয়েছে, তাই না? বিন্দিয়া বা আরাভালি। ওকে, চলো নেক্সট প্রশ্নে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে কাঙ্গেরি ঘাট পার্ক কোথায় আছে? ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উড়িষ্যা অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। কাঙ্গেরি ঘাট পার্ক বলা হয়েছে, তাই না? ছত্তিশগড়ে রয়েছে হচ্ছে কাঙ্গেরি ঘাট পার্ক। ওকে, নেক্সট, নেক্সট ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, যেটা হচ্ছে প্যাংগং। প্যাংগং লেক ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট? কোথায় আছে হচ্ছে প্যাংগং? প্যাংগং জম্মু অ্যান্ড কাশ্মীরে, তাই তো? উত্তর হবে জম্মু অ্যান্ড কাশ্মীরে। এবারে একটু শুনো, দেখো প্যাংগং এর বৈশিষ্ট্য যদি তোমাদের বলতে হয়, প্যাংগং সল্ট লেক, ভেরি গুড। এন্ড প্যাংগং এর ব্যাপারে আর কি বলতে পারি? এটা হচ্ছে হাই অল্টিটিউড, মানে হচ্ছে সব থেকে উঁচু হচ্ছে এই লেকটাই আছে প্যাংগং লেক, তাই তো? নেক্সট, নেক্সট হচ্ছে আর একটা দেখবে প্রশ্ন দেয় যে ইন্ডিয়া অ্যান্ড চায়নার মাঝখানে, ইন্ডিয়া আর চায়নার মাঝখানে কোন লেক আছে? এই একটা দেখবে প্রশ্ন, কমন প্রশ্ন থাকবে। এটা হচ্ছে টোসো মরি, তাই না? এটা হচ্ছে টোসো মরি। ওকে, নেক্সট কোশ্চেনে এসো, হুইচ বুদ্ধিস্ট মঙ্ক কনভার্টেড মিলান্দ, মানে গ্রিক রাজা, ইনটু বুদ্ধিজম? তাই তো, তোমরা সবাই জানো কে কনভার্ট করেছিলেন। আচ্ছা, না সবাই জানো নাগ সেন, তাই তো? এবং এই যে উনাদের যে কথোপকথন, এই কথোপকথনটার যে বইতে লেখা হয়েছিল, সেই বইয়ের নাম কি? মিলান্দো ফানো, তাই না? মিলান্দো ফানো। ওকে, মিলান্দো ফানো ছিল হচ্ছে সেই বইয়ের নাম। ওকে, নেক্সট পয়েন্টে এসো। নেক্সট পয়েন্ট হচ্ছে শকাব্দ কবে হয়েছিল? একদম বেসিক পয়েন্টে থাকি, শকাব্দ কবে হয়েছিল? শকাব্দ 78 হয়েছিল, তাই তো? এখান থেকে যদি আমি একটা প্রশ্ন বার করতে যাই, শকাব্দ 78 হয়েছিল, এবং এই শকাব্দকে কবে আমরা ন্যাশনাল ক্যালেন্ডার আমরা নিলাম? কনিষ্ক শকাব্দ, একদম ঠিক। কিন্তু ন্যাশনাল ক্যালেন্ডার আমরা নিয়েছিলাম হচ্ছে 1957, একটু আগেই আমরা দেখেছিলাম 1957-এ, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন হচ্ছে ন্যাশনাল সং কবে অ্যাডাপ্ট করেছি? ন্যাশনাল সং, আচ্ছা বেসিক কোশ্চেন বলছি, ঠিক আছে? ন্যাশনাল সং কবে অ্যাডাপ্ট করেছি? 9th জানুয়ারি, 9th জানুয়ারি, না 9th জানুয়ারি নয়। আচ্ছা, কবে অ্যাডাপ্ট করলাম আমরা? আমরা অ্যাডাপ্ট করলাম হচ্ছে 24th জানুয়ারি 1950, 24th জানুয়ারি 1950-তে, তাই না? নেক্সট কোশ্চেনে এসো। নেক্সট কোশ্চেন হচ্ছে প্রশ্নটা দেখো, 15 নম্বরের প্রশ্নটা। আগে তোমরা উত্তর দাও, তোমাদের মতন ভাবনা চিন্তা করে উত্তর দাও কি হবে। The title Parama Saugato was adapted by কে নিয়েছিলেন? ভাস্কর বর্মন, আচ্ছা শশাঙ্ক, রাজ্যবর্ধন অ্যান্ড হর্ষ। আচ্ছা তো স্কিপ করবে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে তো নেগেটিভ নেই, স্কিপ করো বা অ্যাটেম্প করো, কোনো প্রবলেম কি আছে? ঠিক আছে, দেখো প্রশ্নের উত্তর হচ্ছে রাজ্যবর্ধন, তাই না? রাজ্যবর্ধন, তাই তো? নেক্সট 16 এ কোশ্চেন, খুব বেসিক কোশ্চেন আছে, কেউ ছাড়বে না। হু প্রিসাইডেড সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল? সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিলিং এ কে ছিলেন? মহাকাশপ, বসুমিত্র, মগলিপুত্তা টিসা অ্যান্ড সবাকামি, তাই তো? বসুমিত্র সেকেন্ডে নয়, সেকেন্ডে নয় বসুমিত্র। আচ্ছা, এই সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল বলা হচ্ছে, তাই না? তা সবাকামি ছিল, সবাকামি ছিলেন। অ্যান্ড মহাকাশপ, দেখো মহাকাশপ ফার্স্ট, মহাকাশপ ফার্স্ট। বসুমিত্র বা অশ্ব ঘোষ, ওনার সঙ্গে দুজন ছিলেন, তাই তো? অশ্ব ঘোষও ছিলেন, অশ্ব ঘোষ অ্যান্ড বসুমিত্র, এটা ওনারা 4 নম্বরে ছিলেন। মগালিপুত্তা টিসা 3 নম্বরে ছিলেন, তাই না? স্যার সাউন্ডটা আরেকটু, আচ্ছা আচ্ছা সাউন্ডটা কমানো যায়? আচ্ছা ঠিক আছে, কমানো যাবে না, আমি আস্তে কথা বলছি, ঠিক আছে? ওকে, নেক্সট সবাকামি কোথায়? সবাকামি হচ্ছে সাউন্ড, ওকে। সবাকামি হচ্ছে ওনার ছিলেন হচ্ছে সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল। সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল কবে হয়েছিল? সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল কবে হয়েছিল? 483, 383, 250, 383-তে সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল। ভেরি গুড। নেক্সট, নেক্সট কোশ্চেন হচ্ছে একদম ঠিক। এরপরে বলো যে রেপো রেট কত চলছে আমাদের? আমাদের রেপো রেট, রেপো রেট, রেপোর ফুল ফর্ম কি আগে সেটা বলো। রেপোর ফুল ফর্ম কি? 4.5 নয়, 5.2 নয়, repurchase, very good, repurchase 6.25 নয় 5.15 5.15 ওকে repo rate ঠিক আছে next next হচ্ছে LIC কবে এসেছিল repurchase reverse power LIC কবে এসেছিল 1964 না 1956 definitely 1956 এ হচ্ছে LIC এসেছিল তাই না 1956 এ ওকে next next হচ্ছে পেনিনসুলার প্লেটু কে হ্যাঁ ঠিক পেনিনসুলার প্লেটু কে আমরা ক ভাগে ডিভাইড করতে পারি পেনিনসুলার প্লেটু কে আমরা ক ভাগে ডিভাইড করতে পারি পেনিনসুলার প্লেটু বলা হচ্ছে তাই না পেনিনসুলার প্লেটু মানে টোটাল পুরো এই এরিয়াটাই আমরা নেব আমরা দুই রকম ভাবে ডিভাইড করব তাই না উপরের পোরশনটা সেন্ট্রাল হাইল্যান্ড নিচের পোরশনটা ডেকান প্লেটু ওকে লাস্ট একটা প্রশ্ন করছি দেন আমি তারপরে চলে যাব লাস্ট প্রশ্ন বলতে এইখানে যেটা করছিলাম উইদাউট অপশন ছাড়া তো छोटा नागपुर प्लेटूर अच्छा देखो এইখানে দুটো গারো রাজমহল গ্যাপ কাদের মাঝখানে আছে গারো রাজমহল গ্যাপ তাই না গারো রাজমহল গ্যাপ কাদের মাঝখানে আছে বা কোন দুটো ভিতরে গারো রাজমহল গ্যাপ পাবো আমরা সেন্ট্রাল হাইল্যান্ড এন্ড দেখো সেন্ট্রাল হাইল্যান্ড বা ছোটা নাগপুর প্লেটু এন্ড এদিকে মেঘালয় প্লেটু বলবো আমরা তাই না নেক্সট নেক্সট কোশ্চেনে এসো নেক্সট কোশ্চেন হচ্ছে যে কোন পাল রাজা সোমপুরি ইউনিভার্সিটি বানিয়েছিলেন কোন পাল রাজা সোমপুরি আচ্ছা গোপালা কুমারপালা ধর্মসমা অনেকদিন পরে ধর্মপাল তাই তো সোমপুরি ইউনিভার্সিটি হচ্ছে ধর্মপাল বানিয়েছিলেন তাই তো ওডন্তপুরি ইউনিভার্সিটি কে বানিয়েছিলেন ওডন্তপুরি ইউনিভার্সিটি কে বানিয়েছিলেন গোপালা বানিয়েছিলেন তাই না ওডন্তপুরি ইউনিভার্সিটি হচ্ছে গোপালা বানিয়েছিলেন আচ্ছা নেক্সট হচ্ছে এটা তো হয়ে গেল সোনপুরি ইউনিভার্সিটি নালন্দা ইউনিভার্সিটি কে বানিয়েছিলেন নালন্দা মহাবীরা তাই না বা নালন্দা ইউনিভার্সিটি কে তৈরি করেছিলেন কুমারগুপ্ত তাই তো কুমারগুপ্ত 1 ভেরি গুড নেক্সট নেক্সট হচ্ছে গৌতম হ্যাঁ একদম ঠিক গৌতম বুদ্ধ কত বছর বয়সে নির্বাণা লাভ করেছিলেন আমরা মনে হয় এই প্রশ্নটা আজকে করেছি কত বছর বয়সে নির্বাণা লাভ করেছিলেন তাই না 35 বছর বয়সে নির্বাণা লাভ করেছিলেন একদম ঠিক ভেরি গুড নেক্সট নেক্সট হচ্ছে শিশুনাগ বংশের লাস্ট রাজার নাম কি শিশুনাগ বংশ তাই না কাল অশোক নাগ দশক উদায়ী এবং হচ্ছে নন্দীবর্ধন ঠিক আছে শিশুনাগ বংশ বলা হয়েছে শিশুনাগ বংশে তোমরা সবাই বলছো হচ্ছে নাগ দশক আচ্ছা অভিজিৎ নাগ দশক ঠিক আছে কাল অশোক আচ্ছা ভেরি গুড নাগ দশক হচ্ছে লাস্ট রাজা তাই না নেক্সট আমরা মনে হয় এই প্রশ্নটা আজকে আলোচনা করেছিলাম ফার্স্ট একদম আচ্ছা এটা করে আমি একটু মাইন্ড থেকে প্রশ্ন জিজ্ঞাসা করব ঠিক আছে একদম ফার্স্ট এম্পায়ার বিল্ডার অফ ইন্ডিয়ান হিস্ট্রি হচ্ছে মহাপদ নন্দ তাই তো ফার্স্ট এম্পায়ার বিল্ডার হচ্ছে মহাপদ নন্দ ওকে নেক্সট নেক্সট হচ্ছে রোশান আক্তার কাকে বলা হতো ওইটা বেসিক কোশ্চেন ছিল বলে আমি স্কিপ করে দিলাম রোশান আক্তার কাকে বলা হতো মোহাম্মদ শাহ আহমেদ শাহ জান্দার শাহ এন্ড শাহ আলম আচ্ছা very important প্রশ্ন মোহাম্মদ শাহ কে বলা হতো তাই না মোহাম্মদ শাহ ওকে নেক্সট নেক্সট চলো আমরা একটু মন থেকে কিছু কোশ্চেন আলোচনা করে নেই ওভারঅল সব সাবজেক্ট কে তুলে আমরা একটু আলোচনা করে নেই ঠিক আছে দেখো 10 ডিগ্রি চ্যানেল কোথায় রয়েছে 10 ডিগ্রি চ্যানেল বেসিক প্রশ্ন কিন্তু পরীক্ষায় বারবার রিপিট করবে 10 ডিগ্রি চ্যানেল কোথায় আছে আন্দামান এন্ড নিকোবর ঠিক আছে কিন্তু আমরা বলবো হচ্ছে সাউথ এন্ড লিটল এর মধ্যে রয়েছে তাই না আন্দামান এন্ড নিকোবর আচ্ছা 10 ডিগ্রি বলা হয়েছে একটুখানি আমার মিস্টেক হয়েছে লিটল এন্ড কার নিকোবরে তাই না লিটল এন্ড কার নিকোবর একটুখানি ডিভিশনটা আমরা একটু দেখে নেই আন্দামান এন্ড নিকোবর আন্দামানকে দুই ভাগে ডিভাইড করবে একটা গ্রেটার আন্দামান একটা লিটল আন্দামান গ্রেটার আন্দামানকে তিন ভাগে ডিভাইড করবে নর্থ মিডল সাউথ এন্ড লিটল তাহলে সাউথ এন্ড লিটলের মাঝখানে হচ্ছে আমাদের 10 ডিগ্রি চ্যানেল ওকে নেক্সট নেক্সট কোশ্চেন হচ্ছে পার্ক স্ট্রেট কোথায় আছে পার্ক স্ট্রেট তাই না পার্ক স্ট্রেট হ্যাঁ পার্ক স্ট্রেট বা গালফ অফ মান্নার হচ্ছে কোথায় আছে এই বিন্দুটা তাই তো এই বিন্দুটা ইন্ডিয়া শ্রীলঙ্কার মাঝখানে তাই তো নেক্সট নেক্সট হচ্ছে ইন্ডিয়ার নর্থ সাউথ ডিসটেন্স কত ইন্ডিয়ার নর্থ থেকে সাউথের ডিসটেন্স কত ইন্ডিয়ার নর্থ থেকে সাউথের ডিসটেন্স কত इंडिया नॉर्थ থেকে সাউথের ডিসটেন্স হচ্ছে কোনো অসুবিধা নেই 6 এও কোনো প্রবলেম নেই 3214 কিলোমিটার তাই না 3214 কিলোমিটার হচ্ছে নর্থ থেকে সাউথ নেক্সট এট দ্য টাইম অফ পার্টিশন অফ বেঙ্গল ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেস কে ছিলেন at the time of partition of bengal indian national congress e ke chilen 1905 e ke chilen 1905 e ke chilen na 1905 e ke chilen age tumra uttor diye nao tapor ami bolchi 1905 e gopal krishna gokhale chilen tai na gopal krishna gokhale tai to next hocche ekdom thik bolecho gopal krishna gokhale er poro slow cholche acha thik ache सिल्वर टंका एंड कॉपर जित्तल एटा के करेछिलेन इलतुतमिश आमी कि आर बोलबो तोमरा आंसर सठिक दिए दिएछो इलतुतमिश करेछिलेन ताई ना सिल्वर टंका एंड कॉपर जित्तल अच्छा एई रिलेटेड आमी किछु प्रश्न तुलछि एबार अच्छा आलाई दरवाजा के बानियेछिलेन आलाई दरवाजा के निर्माण करेछिलेन তোমরা সবাই জানো যে আলাউদ্দিন খিলজি করেছিলেন তাই না আলাউদ্দিন খিলজি আলাই দরওয়াজা করেছিলেন ঠিক নেক্সট হচ্ছে মহাভারতকে পার্সি ভাষায় ট্রান্সলেশন কে করেছিলেন আবুল ফজল বা আবুল ফাইজি আমরা বলবো হচ্ছে ফাইজি তাই না আবুল ফাইজি করেছিলেন আচ্ছা অ্যাকচুয়ালি এখান থেকে আরেকটা প্রশ্ন বেরিয়ে যায় নাম কি দিয়েছিলেন महाभारत के पार्सी भाषा कोरे नाम की दिए राजामनामा एकटूखानी माथा एटा रेखे देवे राजामनामा ठीक है तो माझे माझे प्रश्न जिज्ञासा करे फेले राजामनामा नेक्स्ट होच्छे कोन चार्टार्ड एक्टेर माध्यमे आमरा लेजिस्लेटिव काउंसिल करलाम कोन चार्टार्ड एक्टेर माध्यमे आमरा लेजिस्लेटिव काउंसिल 2017 कोन चार्टार्ड एक्ट लेजिस्लेटिव काउंसिल करेছিলাম তাই না 1858 এ নয় 8 এ নয় লেজিসলেটিভ কাউন্সিল বলা হয়েছে 1853 অ্যাক্টে তাই না 1853 অ্যাক্টে আমরা করেছিলাম নেক্সট হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে বন্ধ হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন অ্যাক্টের মাধ্যমে বন্ধ হয়েছিল একদম বেসিকে রয়েছি এটা হচ্ছে 1858 এ বন্ধ হয়েছিল তাই না নেক্সট হচ্ছে ফান্ডামেন্টাল রাইট একদম ফান্ডামেন্টাল রাইট অ্যামেন্ড কবে করেছি ফান্ডামেন্টাল রাইট কে আমরা অ্যামেন্ড কবে করলাম যেটা হচ্ছে 44th অ্যামেন্ডমেন্টে করেছিলাম তাই না 44th অ্যামেন্ডমেন্টে আমরা করেছিলাম নেক্সট হচ্ছে ওজন দিবস কবে করছি ওজন দিবস আমি অনেকবার প্রশ্নটা করছি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ইন রেসপেক্ট অফ ডব্লিউবিসিএস প্রিলিমিনারি ওজন দিবস আমরা কবে করি আমরা করছি হচ্ছে 16 সেপ্টেম্বর তাই না 16 সেপ্টেম্বর ভেরি গুড নেক্সট পয়েন্টে এসো কে প্রিয়াম্বল কে বলেছিলেন হ্যাঁ 2018 প্রিলিমিনারি ভেরি গুড তুমি প্রত্যেকটা জিনিসকে দেখো ডিফিকাল্ট টু রিমেম্বার দোজ না কিছু নেই এখানে কোনো কিছুই নেই সব পড়তে দেখো কি পড়বে আগে সেটা বোঝার চেষ্টা করো আমি আগেও বলেছিলাম গোটা সমুদ্রের মধ্যে ঘুরে লাভ নেই আমি একদিন এই কথাটা বলেছিলাম যে মুক্ত পাওয়া যায় একটাই জায়গায় গোটা সমুদ্র ঘুরে কেউ মুক্ত আনে না তাই না মানে যাই হোক প্রিয়াম্বল পিডিএফ দিয়ে দেবেন পিডিএফ দিয়ে দেব কিন্তু আমি সবাইকে বলছি প্লাসে এসো প্লাসে না এলে গোটা জিনিসটা তোমরা অ্যাচিভ করতে পারবে না আচ্ছা প্রিয়াম্বল কে কে বলেছিলেন পলিটিক্যাল প্লাসে আছো তাহলে তো তুমি পিডিএফ পাচ্ছ তো প্রিয়াম্বল কে কে বলেছিলেন পলিটিক্যাল হরোস্কোপ তাই না কে এম মুন্সি বলেছিলেন ভেরি গুড কে এম মুন্সি বলেছেন হচ্ছে প্রিয়াম্বল কে পলিটিক্যাল হরোস্কোপ নেক্সট পয়েন্ট হচ্ছে কে বলেছিলেন যে কোন আর্টিকেল কে বলা হয় যে হার্ট এন্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 32 তাই তো আর্টিকেল 32 ডক্টর বি আর আম্বেদকর জি বলছেন ঠিক আছে পিডিএফ দেবেন হ্যাঁ পিডিএফ পেয়ে যাবে আর্টিকেল প্রিয়াম্বল কে সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কে বলেছে सोल ऑफ इंडियन कॉन्स्टिट्यूशन डॉक्टर भार्गवा पॉइंट गुलो एकटू बोझार चेष्टा करो ओके डॉक्टर भार्गवा बोलছেন হচ্ছে প্রিয়াম্বল के सोल ऑफ इंडियन कॉन्स्टिट्यूशन তাই না প্রিয়াম্বল কবে অ্যামেন্ড হলো তাই না 1976 এ 46 অ্যামেন্ডমেন্ট ভেরি গুড চলো নেক্সট কোশ্চেন আমরা যে কটা প্রশ্ন দেখছি তার থেকে বেশি আমরা আলোচনা করছি তো अच्छा 24 এর প্রশ্নটা দেখো বলছে যে হুইচ ভাইসরয় পাস দা ফেমাস ইন্ডিয়ান মাইনেজ এন্ড পেপার কারেন্সি অ্যাক্ট इंडियन कॉइनेज एंड पेपर करेंसी एक्ट 1899 ने लॉर्ड मिंटो, लॉर्ड हार्डिंग्स, लॉर्ड कार्जन एंड लॉर्ड डफरिन बेसिक प्रश्न ভালো প্রশ্ন দিয়েছে লর্ড কার্জেনের সময়, তাই তো লর্ড কার্জেনের সময়। ভেরি গুড। নেক্সট আমি এখান থেকে দুটো প্রশ্ন তুলছি। কোন ভাইসরয় সুসাইড করেছিলেন? কোন ভাইসরয় সুসাইড করেছিলেন? প্রশ্ন কমন প্রশ্ন পরীক্ষায় জিজ্ঞাসা করে। রবার্ট ক্লাইভ করেছিলেন, তাই না? ভেরি গুড, রবার্ট ক্লাইভ। কোন ভাইসরয়কে হত্যা করা হয়েছিল? কোন ভাইসরয়কে হত্যা করা হয়েছিল? কোন ভাইসরয়কে হত্যা করা হয়েছিল? লর্ড মেও, আন্দামান এন্ড নিকোবরে, তাই না? কে মেরেছিলেন? শের আলী আফ্রেদি, তাই না? শের আলী আফ্রেদি। ভেরি গুড। নেক্সট নেক্সট হচ্ছে লর্ড ডাফরিন। লর্ড ডাফরিনের সময় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরি হয়েছে, তোমরা সবাই জানো। কংগ্রেস কথাটা সাজেস্ট কে করেছিলেন? কংগ্রেস কথাটা কে বলেছিলেন? মানে কংগ্রেস মানে অ্যাসেম্বলি অফ পিপল, তোমরা জানো। অ্যাসেম্বলি অফ পিপল দাদাভাই নরোজি সাজেস্ট করেছিলেন, তাই তো? একদম ঠিক। নেক্সট নেক্সট হচ্ছে দাদাভাই নরোজি, নেহরুজি নয়। গুলামগিরি কে রচনা করেছেন? গুলামগিরি কে রচনা করেছেন? সি আচার্য বিনোবা ভাবে, জ্যোতিবা ফুলে। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড, একদম ঠিক। গুলামগিরি হচ্ছে জ্যোতিবা ফুলে, ঠিক আছে। নেক্সট আমি এই রিলেটেড এইখান থেকে একটা প্রশ্ন পাবে, এটা কোন রিলেটেড প্রশ্ন? 2018, ঠিক আছে। এটা হচ্ছে সোশ্যাল রিফর্ম মুভমেন্ট। সোশ্যাল রিফর্ম মুভমেন্ট প্রত্যেকটা সেকশন ওয়াইজ করো, আমার মনে হয় ওটা বেটার হবে। সত্য সাধক সমাজ, ঠিক আছে, জ্যোতিবা ফুলে। নেক্সট একদম ঠিক। আমি কিছু প্রশ্ন করছি সোশ্যাল রিফর্ম মুভমেন্ট থেকে, একদম যেগুলো খুব ইম্পর্টেন্ট, আসার চান্স আছে। আত্মীয় সভা, আত্মীয় সভা রাজা রামমোহন রায় কত সালে করেছিলেন? আত্মীয় সভা রাজা রামমোহন রায় কত সালে করেছিলেন? 1815, তাই না? 1815 হচ্ছে আত্মীয় সভা। ভেরি গুড। নেক্সট নেক্সট হচ্ছে আর্য সমাজ কে করেছিলেন? আর্য সমাজ, তাই না? বা আরিয়া সমাজ বা আর্য সমাজ যেটা বলবে, দয়ানন্দ সরস্বতীজি করেছিলেন 1875 এ। দয়ানন্দ সরস্বতীজির অরিজিনাল নাম তোমরা সবাই জানো, হচ্ছে মূল শঙ্কর, তাই তো? মূল শঙ্কর। এবং সত্যার্থ প্রকাশ কে রচনা করেছিলেন? সত্যার্থ প্রকাশ, তাই না? সত্যার্থ প্রকাশ কে রচনা করেছিলেন? সেম সেম, সত্যার্থ প্রকাশ হচ্ছে সেম। নেক্সট নেক্সট হচ্ছে শিকাগোতে মিটিং কবে হয়েছিল? শিকাগোতে শিকাগোর পার্লামেন্টে মিটিং কবে হয়েছিল? 1893, একদম ডেফিনেটলি 1893 তে, তাই না? নেক্সট পয়েন্ট, নেক্সট পয়েন্ট হচ্ছে হিন্দু রিম্যারেজ অ্যাক্ট, তাই না? হিন্দু, আচ্ছা প্রথম বলা হচ্ছে উইডো রিম্যারেজ অ্যাক্ট। উইডো রিম্যারেজ অ্যাক্ট কবে হয়েছিল? 1856 এ উইডো রিম্যারেজ অ্যাক্ট হয়েছিল। ভেরি গুড, ঠিক আছে। নেক্সট দেখো প্রত্যেকটা সেকশন ওয়াইজ করবে, বেটার হবে, তাই না? আচ্ছা এই যে পিডিএফটা তোমাদেরকে করলাম তার অ্যান্সার এখানে রয়েছে, তোমরা পুরোটা এখানে করে নিও। এবারে আমি কিছু মন থেকে তোমাদেরকে আমি প্রশ্ন জিজ্ঞাসা করছি ওভারঅল সাবজেক্টে, যেটুকুনি দিলে দেখো এক ঘন্টাতে যেটুকুনি হয়। আমরা কটা প্রশ্ন আলোচনা করলাম? দেখো প্রশ্ন অনেক বেশি, 22টা ছিল, তার অনেক বেশি আলোচনা করেছি, তাই তো? করেছি তো? আগে সেটা বলে দাও যে হ্যাঁ স্যার করেছি, নইলে করিনি। দুটো জিনিস হতে পারে উত্তরে, তাই না? নেগেটিভ মার্কিং নেই এখানে। আচ্ছা ঠিক আছে, চলো সবাই কনসেন্ট্রেট করো, আমরা উইদাউট অপশন ছাড়া আমরা এবার পড়বো, ঠিক আছে? চলো ফার্স্ট কোশ্চেন হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের প্রথম এভিডেন্স কে দিয়েছিলেন? ফার্স্ট এভিডেন্স কে দিয়েছিলেন? ফার্স্ট এভিডেন্স কে দিয়ে, স্কিপ নয়, ঠিক আছে, আগে শুনে নাও। আচ্ছা ফার্স্ট এভিডেন্স দেখো ইন্দাস ভ্যালি, না রাখাল দাস বন্দ্যোপাধ্যায় অনেক পরে। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের প্রথম এভিডেন্স দিয়েছিলেন হচ্ছে চার্লস ম্যাসন। দেখো তখন তো নামও হয়নি, তখন নামও হয়নি, আমি তো নাম বললাম যে 2017 মেন। ভেরি গুড, এটা মেনেরই প্রশ্ন। আচ্ছা তোমার প্রিপারেশন আমি কি, যাই হোক অনেকদিন থেকে তোমাকে দেখছি, ভালো লাগছে, তোমার প্রিপারেশনও খুব ভালো আছে, ঠিক আছে। বলার সঙ্গে সঙ্গে তুমি ইয়ারগুলো বলো, আরো বেশি ভালো লাগে। আচ্ছা অ্যাকচুয়ালি কেউ মাইন্ড করো না, আমি কিন্তু এখানে কারোর বয়স বুঝতে পারছি না। এবার আমি যে সবাইকে আমি তুমি করে বলি, কেউ মাইন্ড করবে না। আর সবাই যে জয়েন করছো, ঠিক আছে, কেউ এখানে কিছু মাইন্ড করো না কিন্তু, ঠিক আছে। যেটা বলছিলাম যে চার্লস ম্যাসন, চার্লস ম্যাসন হচ্ছে ফার্স্ট এভিডেন্স দিয়েছিলেন। এবং চার্লস ম্যাসনের দেওয়ার পরে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বানানো হয়েছিল কবে, তাই না? आर्कियोलॉजिकल सर्वे ऑफ इंडिया बनाना হয়েছিল এটা বেসিক প্রশ্ন 1861 এ 1861 এটা একটা প্রশ্ন ইম্পর্টেন্ট সেকেন্ড প্রশ্ন দেবে যে হারাপ্পার এভিডেন্স কে দিয়েছিল হারাপ্পার এভিডেন্স আলেকজান্ডার কুনিংহাম এখানে তো ছিল ভেরি গুড হারাপ্পার এভিডেন্স কে দিয়েছিল মানে হচ্ছে ফার্স্ট ব্রিক অফ হারাপ্পা তাই না যেটা পাওয়া গিয়েছিল হারাপ্পার প্রথম ব্রিক কে দিয়েছিলেন এইখানে তোমাদের বলতে হবে হচ্ছে জন মার্শেল তাই না जॉन मार्शल এখানে বলতে হবে ওকে নেক্সট আলেকজান্ডার কুনিংহাম তো সেই সময় ছিলেন কিন্তু জন মার্শেল নেক্সট क्वेश्चन হচ্ছে প্রেসিডেন্টের ইমপিচমেন্ট কোন আর্টিকেলে একদম বেসিক প্রশ্ন আমি তোমাদের করলাম ইমপিচমেন্ট কোন আর্টিকেলে রয়েছে 61 তে রয়েছে হচ্ছে ইমপিচমেন্ট তাই তো নেক্সট হচ্ছে এখন অবধি কতজন প্রেসিডেন্ট ইমপিচড হয়েছিল এখন অবধি কতজন প্রেসিডেন্ট ইমপিচড হয়েছিল কেউ হয়নি তাই তো কেউ হয়নি ভেরি গুড কেউ এখনো ইমপিচমেন্ট হয়নি ঠিক আছে নেক্সট হচ্ছে প্রেসিডেন্টের ইলেকশন কোন আর্টিকেলে থাকবে ইলেক্টোরাল কলেজ কোন আর্টিকেলের মধ্যে থাকবে প্রেসিডেন্টের ইলেকশন 54 এর মধ্যে থাকবে তাই না আমরা একটু আগেই পড়েছি হচ্ছে 54 এর মধ্যে থাকবে ভেরি গুড নেক্সট হচ্ছে বলবন্ত রায় কমিটি বলবন্ত রায় মেহতা কবে এটা অলরেডি আলোচনা করলাম না বলবন্ত রায় মেহতা 1957 এ বসানো হয়েছিল ঠিক আছে পঞ্চায়েতি রাজের ডিমান্ড পঞ্চায়েতি রাজের জন্য কনস্টিটিউশনাল স্ট্যাটাস কে বলেছিলেন কনস্টিটিউশনাল স্ট্যাটাস অফ পঞ্চায়েতি রাজ কে বলেছিলেন এটা এটা বলেছিলেন হচ্ছে এল এম সিংভি তাই না এল এম সিংভি কমিটি বলেছিলেন তাই তো নেক্সট হচ্ছে ব্লাড কেন ক্লট করছে না আমাদের শরীরে ব্লাড কেন ক্লট করে না তাই তো একদম একটা বেসিক সায়েন্সের প্রশ্ন করলাম যেটা হচ্ছে হেপারিনের জন্য করছে না হেপারিনের জন্য ব্লাড ক্লট করছে না ঠিক আছে নেক্সট হচ্ছে সব যে কি হবে কে জানে কিছুই হবে না ঠিক আছে বি পজিটিভ ঠিক আছে আর প্রেসার তো থাকবেই ঠিক আছে বেসিক জিনিসই আছে কিন্তু প্রেসার আছে আলটিমেটাম হচ্ছে এটাই আর কিছু না গো উইথ দ্য ফ্লো ঠিক আছে আচ্ছা চলো যেটা পড়ছিলাম সেটাকে আমরা নিয়ে আলোচনা করি ঠিক আছে নেক্সট পয়েন্ট হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে কোন অধিবেশনে অ্যানিভার্সারি ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে স্যার মেন বেস কোশ্চেন করুন না এখনই আপাতত দেখো মেন বেস কোশ্চেন আমি এখন করব না ঠিক আছে ওকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আচ্ছা কে বললো আমাকে বাবলু আচ্ছা বাবলু মেন বেস কোশ্চেন আবার একদিন মক করি ঠিক আছে দাঁড়াও এরপরে একদিন মক করব ওইটাতে আমি তোমাদের জন্য একটু হাই লেভেলের প্রশ্ন রাখবো ঠিক আছে ওকে যেটা করছিলাম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কোন অধিবেশনে অ্যানিভার্সারি ছিলেন 1917 ঠিক আছে 1917 1916 তে কে ছিল 1916 এ কে ছিলেন দেখো প্রত্যেকটা অধিবেশন ইম্পর্টেন্ট তোমরা সবাই জানো যে হ্যাঁ কিন্তু সব পড়তে যাবে না 1916 তে কে ছিলেন মতিলাল নেহরু না অম্বিকা চরণ মজুমদার তাই না অম্বিকা চরণ মজুমদার ছিল তাই তো ভেরি গুড নেক্সট হচ্ছে অবজেক্টিভ রেজলিউশন কবে এসেছিল অবজেক্টিভ রেজলিউশন কবে এসেছিল বা কে এনেছিলেন অবজেক্টিভ রেজলিউশন কবে এসেছিল বা কে এনেছিলেন 13 ডিসেম্বর 19 না 13 ডিসেম্বর তাই না 13 ডিসেম্বর 1946 ঠিক ভেরি গুড নেক্সট হচ্ছে ড্রাফটিং কমিটি কবে আমরা নেই ড্রাফটিং কমিটি কবে আসে ড্রাফটিং কমিটি কবে আমরা নেই তাই না ড্রাফটিং কমিটি 29th আগস্ট 1947 তাই না নেক্সট क्वेश्चन হচ্ছে 1947 29th আগস্ট ন্যাশনাল সং এন্ড ন্যাশনাল অ্যানথেম আমাদের হয়ে গেছে কি বলা আমরা বললাম কবে অ্যাডপ্ট করেছি ন্যাশনাল সং এন্ড ন্যাশনাল অ্যানথেম 24th January 1915 okay 24th January 1950 national song national anthem আচ্ছা প্রথম কবে আমরা কোন অধিবেশনে গিয়েছিলাম এটা তিনবার হলো আচ্ছা তিনবারের তিনটাই হয়েছে ঠিক আছে তাহলে অন্য প্রশ্ন করছি 1911 টাইটেল কি ছিল জনগণ মন টাইটেল কি ছিল জনগণ মন টাইটেল কি ছিল আমরা কি টাইটেলে পাবলিশ হয়েছিল জনগণ মন তত্ত্ববোধনী পত্রিকায় পাবলিশ হয়েছিল কিন্তু কি টাইটেলে মর্নিং সং অফ ইন্ডিয়া ওটা ইংলিশ ট্রান্সলেশন ভারত বিধাতা তাই না ভারত বিধাতা নামে হয়েছিল এন্ড ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে মর্নিং সং অফ ইন্ডিয়া ভেরি গুড নেক্সট হচ্ছে এভারেস্টের দুই সাইডে কি রেঞ্জ থাকে এভারেস্টের দুই সাইডে কি রেঞ্জ আছে এভারেস্টে দুই সাইডে কি কি রেঞ্জ পাবো আমরা তাই না আমরা পাবো হচ্ছে মাকালু এন্ড মানসালু তাই না আমরা মানসালু এদিকে হচ্ছে মাকালু পাবো তাই তো মানসালু এন্ড মাকালু পাবো নেক্সট নেক্সট হচ্ছে নাকটিব্বা কোন রেঞ্জে আছে নাকটিব্বা কোন রেঞ্জে পাবো আমরা কোন রেঞ্জের মধ্যে নাকটিব্বা এটা তো হিমাদ্রি হলোই এটা হচ্ছে মিডল হলো মিডল এন্ড এরপরে হচ্ছে লেসার শিবালিক হলো আচ্ছা নাকটিব্বা আমরা পাবো হচ্ছে এইখানে তাই না লেসার नेक्स्ट হচ্ছে শিবালিকের সংস্কৃত নাম কি বা অপর নাম আমরা কি বলবো সংস্কৃত নাম বা অন্য কি নামে আমরা পিক 15 তো এভারেস্ট তাই না পিক 15 চৌমা লাংমা এন্ড সাগরমাথা ঠিক আছে মানক পর্বত তাই তো একদম ঠিক মানক ওকে ও নেক্সট নেক্সট হচ্ছে ঢবলেশ্বর প্রজেক্ট কোন নদীতে আছে ঢবলেশ্বর তাই তো ঢবলেশ্বর প্রজেক্ট কোন নদীর উপরে রয়েছে ঠিক আছে ঢবলেশ্বর প্রজেক্ট কোন নদীর উপরে রয়েছে দেখো আমরা যদি বলি যে অপশন দিতে হয় অপশন দেখো লাস্টে কিছু প্রশ্ন রাখবে যেগুলো অপশন ছাড়াই তোমরা অ্যাটেম্প করার চেষ্টা করবে ইন্দাসের সঙ্গে পঞ্চনদ কোথায় মিট করছে ইন্দাসের সঙ্গে পঞ্চনদ কোথায় মিট করে তাই না ইন্দাস নদীর সঙ্গে পঞ্চনদ কোথায় মিট করবে এটা হচ্ছে মিথানকোটে গিয়ে মিট করবে তাই না পাকিস্তানের মিথানকোটে গিয়ে মিট করবে আচ্ছা এখান থেকে একটা ক্রিটিক্যাল প্রশ্ন করা যেতে পারে যে সুতলেজের সঙ্গে বিয়াস কোথায় মিট করে সুতলেজের সঙ্গে বিয়াস হরিকে পাঠাং তাই না হরিকে পাঠাং ওকে ভেরি গুড নেক্সট নেক্সট কোশ্চেন হচ্ছে তোমরা কি এখানে সবাই প্লাস আছো প্লাস মেম্বার সবাই আচ্ছা অমিত আছো আমি জানি আচ্ছা তোমাদেরকে একটা কথা বলছি তোমরা এখনো যারা প্লাস নাওনি প্লাসে এসো ঠিক আছে প্লাসে না দেখো টাইম শেষ হতে শেষের মুখে আমি আরেকদিন করছি মক একদিন করছি একটু হাই লেভেলের কোশ্চেন দিয়ে ঠিক আছে একটু হাই লেভেলের কোশ্চেন মানে হচ্ছে সেখানে হচ্ছে আমি বলবো না যে পুরোপুরি মেন ওরিয়েন্টেড প্রশ্ন রাখবো কারণ প্রিলিমিনারি মেন ফোকাস প্রিলিতেই রাখি আগে ঠিক আছে ক্লাস করে তোমাদের কি মনে হলো কেমন কি লাগলো যারা ফার্স্ট টাইম দেখলে স্যার কাল কখন ক্লাস কাল নেই কাল ইয়ে নেই কাল স্পেশাল ক্লাস নেই কালকে স্পেশাল ক্লাস নেই কালকে যা আছে প্লাসে আছে যা রকম আছে একটু ঠিক আছে যেরকম টাইম আছে আমিও এখনো নিজেও জানি না আচ্ছা তোমাদেরকে যারা এখনো প্লাসে আসোনি তোমরা তোমরা জানো যে প্লাসে তোমাদের কি কি সাবজেক্টে কি কি হয় তবু যদি তোমরা এখনো যারা জানো না স্যার আপনার ক্লাস প্রেজেন্টেশন খুব ভালো স্যার থ্যাংক ইউ আচ্ছা যেটা বলছিলাম যে আন একাডেমিতে প্লাস সাবস্ক্রিপশন নিলে যে বেনিফিট হচ্ছে সেটা হচ্ছে এক বছরে প্লাস নিলে তোমরা সবই পাবে যেখান থেকে হচ্ছে ব্যাচ কোর্সে রিলেটেড কোর্স আছে ইন্ডিভিজুয়াল সাবজেক্টের কোর্স আছে আবার আলাদা আলাদা কোর্স আছে প্লাস কত টাকা প্লাসের আগে 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 বৈশিষ্ট্যগুলো দেখে নাও আমি তারপরে বলছি ঠিক আছে তুমি এখানে কি পাবে আগে কি নেবে কেন নেবে প্রশ্ন ওয়াই প্রশ্ন আসতেই পারে তো প্রথম কথা হচ্ছে ডব্লিউবিসিএস এর মতন প্রিপারেশন ঘরে বসেই করছো তাই তো ওয়াই ঠিক ওয়াই কেন যেটা হচ্ছে তুমি বাইরে যেতে হচ্ছে না তোমার এনার্জি লস হচ্ছে না ফুল কনসেন্ট্রেশন এখানে দিচ্ছ দিনে 10 থেকে 12 ঘন্টা পড়তে পারছো স্টাডি ম্যাটেরিয়াল পাচ্ছো এক বছর পড়তে পারছো ওটাকে বাড়ানো যায় সাবস্ক্রিপশন এখন যেটা প্রেজেন্টলি যেটা হচ্ছে সেটা হচ্ছে অপশনাল পেপারের জন্য কোর্স করানো হচ্ছে এটা হচ্ছে চারটে পেপারকে একসঙ্গে জিএস পেপারের চারটে পেপার একসঙ্গে পড়ানো হচ্ছে এবং এখানে হচ্ছে ম্যাথ রিজনিং এন্ড ইংলিশ একসঙ্গে এছাড়া হচ্ছে ইন্ডিভিজুয়াল সাবজেক্ট আবার পড়ানো হচ্ছে যেখানে প্রত্যেকজন স্যার তোমাদের যারা পড়াবেন তো সবাই কিন্তু টপ এডুকেটর তাই না তোমরা সবাই চেনো সবাইকে তো কম্প্রিহেনসিভ ইকোনমিক্স এর কোর্স পড়ানো হচ্ছে এখানে ইন্ডিয়ান জিওগ্রাফি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি করানো হচ্ছে এখানে পলিটি করানো হচ্ছে ওইটা বাদ দিয়ে এটা বাদ দিয়ে এখানে হচ্ছে চারটে সাবজেক্ট একসঙ্গে হচ্ছে সেম জিনিস আবার ইন্ডিভিজুয়াল করে পড়ানো হচ্ছে ঠিক আছে তো এটা তো হলো ডব্লিউবিসিএস এর পরে টেট আসবে যার যার এক্সাম থাকবে সেই এক্সাম অনুযায়ী কিন্তু হবে নিজের মোবাইলে দেখতে পাচ্ছ এগুলো তোমরা সবই জানো কি কি পাবে প্রত্যেকটা হচ্ছে সেশন যেমনি হয় না তারপরে ডাউট ক্লিয়ারিং সেশন থাকে প্র্যাকটিস সেশন থাকবে আর স্টাডি ম্যাটেরিয়াল গুলো তোমরা পেয়ে যাবে ঠিক আছে এটা এক বছর কৌশিক আনফরচুনেটলি টাইম শেষ আর তুমি জয়েন করলে ক্লার্কশিপ এখন ওইভাবে ক্লার্কশিপকে আলাদা করা হচ্ছে না, যেটা করানো হচ্ছে এখন ডব্লিউবিসিএস এর করানো হচ্ছে। আর ইন্ডিভিজুয়াল সাবজেক্ট তোমার ক্লার্কশিপের ইন্ডিভিজুয়াল সাবজেক্ট যেটা সেম জিনিস তো, তাই না? সেম জিনিস। তুমি ডব্লিউবিসিএস এর প্রিপারেশন, ডব্লিউবিসিএস এর প্রিপারেশন মানে যেটা নিচ্ছ তোমার এইখানেই কাজে লেগে যাচ্ছে পিএসসি তে, ওকে, তাই না? দেখো নেক্সট, নেক্সট হচ্ছে তুমি এক বছরের প্ল্যান চুজ করলে, এই চুজ করার পরে প্ল্যান হচ্ছে এখন 7,000 টাকা এক বছরে, এক বছরে 7,000 টাকা সবকিছু পাচ্ছ। এরপরে এখানে রেফারেল কোড মানে হচ্ছে আমার একটা রেফারেল কোড যেটা হচ্ছে সোমনাথ বারুই, রেফারেল কোডটা দিলে তারপরে প্রসিড করলে এটা 10% আগে করে যাবে, তাই না? 10% কমে গেল, আর তুমি আন একাডেমি দেখেছো বলে আরো 10% পাবে। এটা হচ্ছে আমার রেফারেল কোড সোমনাথ বারুই, মাঝখানে কোনো স্পেস নেই। যদি প্লাস কারোর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো, অলরেডি টাইম আপ হয়ে গেছে। আজকে ওভারঅল যেটা আমরা ডিসকাস করলাম, ওভারঅল যেটা দাম বাড়েনি এই মাসে, পরের মাসে বাড়বে, ওকে, পরের মাসে বাড়বে। আই হ্যাভ প্লাস, অমিত তোমার প্লাস আছে, আচ্ছা ঠিক আছে। এক মাসে বেড়েছে 1,000 টাকা, আবার বাড়বে, তাই না? আবার বাড়বে, এই মাসটাতে বাড়ায়নি, পরের মাসে বাড়াবে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ অবশ্যই, যেই ফ্যাসিলিটিটা, যেই সুবিধাটা তোমরা পাচ্ছ, যারা প্লাস সাবস্ক্রিপশন নেয় তাদের সঙ্গে একবার কথা বলে দেখো, বা তাদেরকে একবার জিজ্ঞাসা করে দেখো যে এটা আলটিমেটাম কি। 3 মাসের মধ্যে নিজে, আর একটা কথা, এখানে কিন্তু সিলেবাস খুব তাড়াতাড়ি শেষ হয়, মানে যেগুলো যে কোর্স চলছে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হবে, তাই না? এক বছরের মধ্যে যা যা পড়ানো হবে তোমরা সবই পাবে। আচ্ছা যাই হোক, অনেক রাত হয়ে গেছে, অলরেডি টাইম শেষ হয়ে গেছে, ঠিক আছে। আবার মেনের জন্য অবশ্যই মেনের ইন্ডিভিজুয়াল সাবজেক্ট আবার পাবে, এটা তো প্রিলিমিনারি দেখালাম তোমাদের, এটা প্রিলিমিনারি, এটা প্রিলির আলাদা আলাদা ব্যাচ আছে। আবার মেনের জন্য অবশ্যই মেনের জন্য ব্যাচ হবে, তাই না? অপশনাল পেপার এখন থেকেই চলছে, কিন্তু এটা আমি বলে দিই, অপশনাল পেপার এখন থেকেই চলছে, ঠিক আছে? অপশনাল তো প্রিলিমিন বলে হয় না, অপশনাল এখন থেকেই চলছে। আচ্ছা ঠিক আছে, যেটা বলছিলাম এটা হচ্ছে আমার রেফারেল কোড, এটা একটু মাইন্ডে রাখবে, এটা হচ্ছে 10% ডিসকাউন্ট পাবে, ঠিক আছে? চলো, ক্লাস যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই। প্রাইস কত? আচ্ছা প্রাইস আমি বলে দিলাম, ইন্ডিভিজুয়াল সাবজেক্ট নয়, এটা এক বছরের প্যাকেজ, যেরকম মোবাইলে রিচার্জ সেমনি, ওকে। ক্লাস যদি ভালো লাগে অবশ্যই রেটিং করবে, তোমাদের মনের কথা বলবে, আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট অল, এন্ড তোমাদের যা স্বপ্ন সেই স্বপ্ন যেন খুব তাড়াতাড়ি আসে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, গুড নাইট অল। শোনা যাচ্ছে?